শীতকাল তো উপভোগ্য তবে আজও পুরুলিয়ার দরিদ্র মানুষের কাছে এই সময়টা যেন এক বিভীষিকা কারণ পুরুলিয়ার প্রচণ্ড ঠান্ডা এমনিতেই সর্বনিম্ন তাপমাত্রা এখানে ওঠানামা করে সাত থেকে নয় ডিগ্রির মধ্যে জেলার অযোধ্যা পাহাড়ে এর থেকেও প্রায় দু ডিগ্রি কম হয় সর্বনিম্ন তাপমাত্রা এই অবস্থায় সবথেকে বেশি কষ্ট পান এখানকার দরিদ্র আদিবাসীরা প্রচণ্ড শীতে আগুন জ্বালিয়ে পার করতে হয় তাদের অনেক সময় ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যু পর্যন্ত হয় এবার শীতে যাতে পাহাড়ে কারুর মৃত্যু না ঘটে তার জন্য এক হাজারেরও বেশি কম্বল বিতরণ করল একটি সংস্থা ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট নামে এই সংস্থা মঙ্গলবার অযোধ্যার হিলটপে এই কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এদিন মোট বিরানব্বইটি গ্রামের এক হাজার পনেরো জনকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয় এর সাথে আলাদা করে আরও একশো জন শিশুকেও দেওয়া হয় সোয়েটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের প্রধান শ্রীমত ভক্তি স্বামী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার শিকাগো থেকে ডক্টর রাম চক্রবর্তী উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শ্রীকৃষ্ণ শরণম ট্রাস্টের সভ্যবৃন্দ আর ছিলেন সুদূর ইংল্যান্ড থেকে মূলজি পরিবারের সভ্যরা পাহাড়ের মানুষের উন্নয়নের জন্য সংস্থার পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে অযোধ্যা পাহাড়ে শিশুদের শিক্ষার জন্য ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলও চালু হতে চলেছে ট্রাস্টের রিজিওনাল কো ডিরেক্টর শ্রীধাম গোবিন্দ দাস ব্রহ্মচারী জানান আগামী দিনে পাহাড়ে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হবে কেমন আনন্দ হচ্ছে কি কি পেলেন আপনি এখানে দিয়েছে আপনাকে কম্বল

वैसे बिल्कुल मत डालना मत बाकी लोग बोलते हैं